হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংরেজি শেখার সেরা ভিডিও নিয়ে এইটি টুয়েলভ মাধ্যমে ইংরেজির বেসিক বিষয়গুলো জানতে পারবেন আপনারা এখান থেকেও ইংরেজি কথা বলা শিখতে পারেন বিশেষ করে যারা নতুন ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য এই ধরনের ইংলিশগুলো আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে প্র্যাকটিস করে নিতে পারেন তো বন্ধুরা ইংলিশে কথা বলতে হলে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো এড়িয়ে গেলে হবে না আপনাকে জানতেই হবে তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের বেস্ট কালেকশানগুলো যেমন তুমি এর ইংলিশ ওয়ার্ডটি হল ইউ ইউ অর্থ হল তুমি অনেক এর ইংলিশ ওয়ার্ডটি হলো ম্যানি ম্যানি অর্থ হলো অনেক দুয়ের কোনোটি নয় এর ইংলিশ ওয়ার্ডটি হল নাইদার নাইদার অর্থ হল দুয়ের কোনোটি নয় এমন তেমন বা সেরকম যদি এমন অর্থ বোঝানো হয় সেক্ষেত্রে আমরা ইংলিশ ওয়ার্ডটি ব্যবহার করতে পারি শ্বাস সাস অর্থ হলো এমন তেমন সেরকম প্রত্যেক ব্যক্তি এর ইংলিশ ওয়ার্ডটি হলো এভরি বডি এভরি বডি অর্থ হল প্রত্যেক ব্যক্তি আমরা এর ইংলিশ ওয়ার্ডটি হলো ওই ওই অর্থ হলো আমরা সে তিনি বা পুরুষ অর্থে ব্যবহার করা হয় এই শব্দটি তাকে এর ইংরেজি হলো হিম হিম অর্থ হলো তাকে সে তিনি বা মহিলা বা মেয়েদের ক্ষেত্রে এই ও শব্দের ওয়ার্ডটি ব্যবহার করা হয় সি তাদের এর ইংরেজি হলো দেয়ার বা দেয়ার্স তাদের ক্ষেত্রে ইংরেজি ওয়ার্ডটি ব্যবহার করা হয় দেয়ার অথবা দেয়ার্স ইহা এটা বা ইহাকে এই শব্দগুলির পরিবর্তে যে ইংলিশ ওয়ার্ডটি ব্যবহার করা হয় তাকে বলা হবে ইট ইট অর্থ হলো ইহা এটা বা ইহাকে ভরসা রাখুন এটা হবে রেস্ট অ্যাসিউড রেস্ট অ্যাসিউড অর্থ হলো ভরসা রাখুন এই বা এটা এর ইংলিশ ওয়ার্ডটি হলো দিস এই বা এটা এর ইংলিশ ওয়ার্ডটি হলো দিস এইগুলো এর ইংলিশ ওয়ার্ডটি হল দিস দিস অর্থ হলো এইগুলো কাকে বা কাদের কে কাকে বা কাদেরকে এর ইংলিশ ওয়ার্ডটি হলো হুম হুম অর্থ হলো কাকে বা কাদেরকে আমরা নিজেরাই আওয়ার সেলফ আওয়ার সেলফস অর্থ হলো আমরা নিজেরাই তুমি নিজেই এটা হবে ইয়োর সেল্ফ ইয়োর সেলফ অর্থ হলো তুমি নিজেই সে নিজেই হিম সেলফ অর্থ হল সে নিজেই প্রত্যক এটা হবে এভরি এভরি অর্থ হলো প্রত্যক প্রত্যক ব্যক্তি এটা হবে এভরি ওয়ান এভরি ওয়ান অর্থ হলো প্রত্যেক ব্যক্তি সব কিছু এভরিথিং সব কিছু এভরিথিং দুইয়ের যে কোনো একটি আয়দার দুইয়ের যে কোনো একটি আয়দার যে কোনো কিছু অ্যানিথিং যে কোনো কিছু অ্যানিথিং যে কেউ অ্যানি ওয়ান যে কেউ অ্যানি ওয়ান কিছু বা কয়েক এর ইংলিশ ওয়ার্ডটি হলো সাম সাম অর্থ হল কিছু বা কয়েক কোনো কিছু সামথিং সামথিং অর্থ হল কোনো কিছু কেউ এর ইংলিশ ওয়ার্ডটি হলো সাম বডি সাম বডি অর্থ হলো কেউ কেউ সামোয়ান সামোয়ান যার বাংলা অর্থ হলো কেউ কোনো একজন ওয়ান ওয়ান অর্থ হলো এক বা কোনো একজন একো দা ওয়ান্স ওয়ান্স অর্থ হলো একদা না এর ইংলিশ ওয়ার্ডটি হলো নো নো অর্থ হল না কেউ না নান নান অত হল কেউ না কিছু না নাথিং নাথিং অর্থ অত হল কিছু না যাই ঘটুক না কেন ইন অ্যানি ইভেন্ট ইন অ্যানি ইভেন্ট যাই ঘটুক না কেন তোমরা নিজেরাই ইয়োর সেলফস ইয়োর সেলফস তোমরা নিজেরাই উভয় বোথ বোধ অর্থ হলো উভয় যে কেউ অ্যানিবডি অ্যানিবডি অর্থ হল যে কেউ কার বা কাদের হুজ হুজ অর্থ হলো কার বা কাদের ওরা বা তারা এর ইংরেজি ওয়ার্ডটি হলো দে ওরা বা তারা এর ইংলিশ ওয়ার্ডটি হলো দে তার বা ইহার এটা হবে ইটস তার বা ইহার এটা হবে ইটস তাদেরকে এটা হবে দেম দেম অর্থ হলো তাদেরকে অনেক কিছু ম্যানি থিং ম্যানি থিং অর্থ হল অনেক কিছু কেউ না নো বডি নো বডি অর্থ হল কেউ না কেউ না নো ওয়ান নো ওয়ান অর্থ হলো কেউ না যে যাহা ওই এর ইংলিশ ওয়ার্ডটি হলো দ্যাট যে যাহা ওই ইংলিশ ওয়ার্ডটি হলো দ্যাট তুমি তোমরা আপনি বা তোমাকে এর ইংলিশ ওয়ার্ডটি হলো ইউ সকল বা সব এর ইংলিশ ওয়ার্ডটি হলো অল সে নিজেই হার সেলফ হার সেলফ সে নিজেই ইহা নিজেই ইট সেলফ ইট সেলফ ইহা নিজেই কী বা যাহা হোয়াট কী বা যাহা এটা হবে হোয়াট আমাকে মি মি অর্থ হলো আমাকে আমাদের আওয়ার বা আওয়ার্স আমাদের আওয়ার বা আওয়ার্স তার হার বা হিজ তার হার বা ওইগুলো বা সেগুলো এটা হবে দোজ ওইগুলো বা সেগুলো এটা হবে দোজ কোনটি বা যেটি ইংলিশটি হবে হুইস তোমার বা তোমাদের ইংলিশটি হবে ইয়োর আমাদেরকে আস আমাদেরকে আস প্রত্যক ইস তারা নিজেরাই নিজে বা নিজেকে ওয়ান সেলফ যে কেউ বা যে কোনো এটা হবে অ্যানি আমি আই আমার মাই বা মাইন নিজে নিজে মাই সেলফ কে কারা যে যারা ইংলিশ ওয়ার্ডটি হলো হু তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ধন্যবাদ